লোকসভা ভোটের আগে হাওড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। বুধবার দুপুর 12টা নাগাদ গোলাবাড়ি থানার সামনে নাকা চেকিং এর সময় একটি গাড়িকে পুলিশের সন্দেহ হয়। গাড়িটিতে পুলিশ তল্লাশি চালালে দুটি ব্যাগ উদ্ধার করে। এই ব্যাগ থেকে 58,71,000 টাকা নগদ উদ্ধার হয়। আটক প্রশান্ত কুমার সোনি 39 বছর বয়স ও ভূপিন্দর সিং 34 বছর বয়স, এরা মধ্যপ্রদেশের বাসিন্দা। এই বিপুল পরিমাণ টাকা গাড়ি দুই যাত্রী কোথায় নিয়ে যাচ্ছিল তা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাদের দুজনকে আটক করে গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর আয়কর দপ্তরে খবর দেওয়া হয়েছে, আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে ওই টাকা তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।